উদ্দেশ্যমূলক ভাবে একটি রাজাকার প্রতিষ্ঠানের প্রভাবে প্রভাবিত হয়ে তিনি এই একজন প্রাক্তন সাংসদ, ডায়াবেটিস পেশেন্ট, হার্টের পেশেন্ট এবং দুইবার নির্বাচিত সংসদ সদস্য, একজন মান সম্মান আলা একজন লোকের তিনি জামিনটা উদ্দেশ্যমূলকভাবে বেআইনিভাবে নামঞ্জুর করছে। আমরা সারা এই আইনজীবী 350 লইয়ার আমরা এর প্রতিবাদ করি এবং আমরা তার এই কর্মকাণ্ডের অবিলম্বে তাকে প্রত্যাহার চাই এবং আজকে থেকে সেখানে আইনজীবী সমিতির সভাপতি সম্পাদক ঘোষিত যে কর্মসূচি সেটা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা এই কোর্টে আর কোনো প্রকার অ্যাটেন্ড করব না এবং পরবর্তী কর্মসূচি জেলা আওয়ামী লীগের তিনটে মামলায় হাজির হয়েছিল আবাসে এবং আবাসের স্ত্রী লাইলাইরা তিনটে মামলায় জজসাহেব হাজির হয়েছে। আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।